একুশে বিধানসভা ভোটকে প্রাক্ষিচ্য করে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বুথস্তরে কর্মীদের নিয়ে নিয়মিত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা। সম্প্রতি সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লার নেতৃত্বে সাতগাছিয়া বিধানসভার 301টি বুথের প্রত্যেকটি থেকে 10 জন করে সক্রিয় কর্মীদের নিয়ে রাজনৈতিক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। এই কনভেনশনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিষ চক্রবর্তী, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক সোনালী গুহ, বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শাহিমা শেখ, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক রামজান শেখ, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন কানার ও শ্যামল মণ্ডল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক নবকুমার বেতাল, সাতগাছিয়া বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম আহ্বায়ক ভূষণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন ভূষণ বন্দ্যোপাধ্যায় জানান, আসন্ন পৌরভোট এবং একুশে বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই কনভেনশনের আয়োজন। কর্মীদের সামনে এদিন দলের আগামী দিনের কর্মসূচিও তুলে ধরেছেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগামী দিনে গোটা বিধানসভায় বিজেপি কেন ওদের বাবাদের পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যদি আমরা সঠিক মূল্যায়ন সঠিকভাবে কাজ করি। কিন্তু আমরা তো দেখি আমাদের মতো কিছু নেতা আছে যারা অনেক বড় বড় কথা আমরা মাইক ধরে বলি, আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কিন্তু বাস্তবে যখন বুথে যখন কাজ করতে হয়, অঞ্চলে যখন কাজ করতে হয়, বিরোধীদের বিরুদ্ধে যখন লড়াই করতে হয়, যখন মিছিল করতে হয়, তখন কিন্তু অনেকে টিকি খুঁজে পা পেতে পাই না, এটা কিন্তু আমরা বারে বারে লক্ষ্য করেছি। আমি আমার সহকর্মীদের বলবো, লড়তে গেলে লড়ার মতো লড়তে হবে, বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে, বিরোধীদের বিরুদ্ধে সংগঠিত করতে গেলে বীরত্বের সঙ্গে সংগঠিত করতে হবে, কাপুরুষের মতো করবেন না। যারা পারবেন না আমি তাদেরকে আজকেই করবেন অনুরোধ করছি, দয়া করে ছেড়ে দিন, বন্ধু হয়ে থাকুন, সহকর্মী হয়ে থাকুন, দলকে ভারাক্রান্ত করবেন না। প্রত্যেকটা বুথ থেকে আনার জন্য শওকত মোল্লা নির্দেশ দিয়েছিলেন, আমরা আশা করি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি। কিন্তু তৃণমূলটা তো উপরে থাকে না, তৃণমূল তো থাকে মাটির নিচে, মাটিকে কেন্দ্র করে বেঁচে থাকে, যতক্ষণ মাটি থেকে রস শোষণ করে ততক্ষণ সেই সবুজ ঘাস সবুজ থাকে, কিন্তু রস যদি শোষণ করতে না পারে তাহলে কিন্তু সবুজ থাকে না, সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আমরা সকলে একসঙ্গে মিশে একসঙ্গে মিলিত হয়ে আমরা যেটা করি, যাই যার মনে যাই থাক, কোনো দ্বিধা মনে করি না। আমরা মনে করি আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রীর একমাত্র আমরা সকলেই কর্মী। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন হিন্দু বল, কোথাও মুসলমান এলাকায় গিয়ে বলছেন মুসলিম বল, কোথাও খ্রিস্টান এলাকায় গিয়ে বলছেন খ্রিস্টান বল, কোথাও শিখের এলাকায় গিয়ে বলছেন শিখ বল। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, কবে মানুষ হবি বল, আগে মানুষ হ, তারপর তোরা এই জাতের কথা বলি। তিনি ভেবেছেন দক্ষিণ চব্বিশ পরগনা তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের মধ্যে আমি মনে করি, আমি ভূষণ ব্যানার্জি, আমার বয়সটা হলো 52+, আমি মাদারের হয়তো সভাপতি হতে পারতাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে, শওকত মোল্লার নির্দেশ অনুসারে, শুভাশিষ চক্রবর্তীর নির্দেশ অনুসারে আমাকে যুব কনভেনার করা হয়েছে ওইদিকে সাতটা, আর মাদারের করা হয়েছে, মাদারের এখনো হয়নি, হয়তো স্বপনকে করা হবে, তাই স্বপন আমার থেকে ছোট। আমরা মনে করি সংগঠন একটাই, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে নেত্রী নেতা কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আর একটা জিনিস ভাবতে সংক্ষেপে বলতে চাইছেন, দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা মাথায় রাখবেন, যদি যুব সভাপতি সংখ্যালঘু হন আর মাদারের সভাপতি শুভাশিষ চক্রবর্তী, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের একটাই নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তিনি নজির সৃষ্টি করে দিয়েছেন, হিন্দু মুসলিম দুজনকে একসাথে কাজ করার অধিকার দিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের পাশে আমরা আছি, আমাদের নেত্রী আছেন, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, শুভাশিষ চক্রবর্তী আছেন, আমাদের শওকত দা আছেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।